একেবারেই তাই। আজকে যে তাণ্ডব লীলা চলেছে এই 4 ঘন্টা ধরে, এবং শুধু 4 ঘন্টা কেন, 4 ঘন্টার আগেও এবং 4 ঘন্টার পরেও, এই যে মোট সময়টা তাতে কিন্তু রীতিমতো তাণ্ডব লীলা চালিয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াস। ফলে স্বাভাবিকভাবেই রীতিমতো বিপর্যস্ত ওড়িশার একটা বড় অংশ। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2 বলে জানানো হয়েছে, একজনের মৃত্যু হয়েছে বালেশ্বরে, একজনের মৃত্যু হয়েছে কেওনঝড়ে গাছ পড়ে এবং দেয়াল চাপা পড়ে। এর বাইরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক কত রয়েছে সেই বিষয়টা পর্যালোচনার পরে বিষয়টা জানানো হবে, সেরকম তাই ওড়িশা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু আজকে যে তাণ্ডব লীলা চলেছে সেই তাণ্ডব লীলার সাক্ষী কিন্তু আমরা থেকেছি। এখন এই মুহূর্তের পরিস্থিতি যদি বলতে হয় তাহলে বলবো যে ঘূর্ণিঝড়ে সেই যে দাপট, সেই দাপট আর নেই। কিন্তু এই মুহূর্তে একটা নিম্নচাপ অবস্থান করছে এই ওড়িশার উপকূলবর্তী এলাকার ওপরে, এবং 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 বাতাসের গতিবেগ অনেকটা কমে গিয়েছে আগের থেকে। কিন্তু বৃষ্টিপাত তা হচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সেই বৃষ্টিপাতের তেজ আর সেই আগের মতো নেই যেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম একেবারে সকাল থেকে শুরু করে দুপুরের একটা বড় অংশ পর্যন্ত, বিকেল পর্যন্ত যেটা অবস্থান করছিল ওড়িশার ওপরে। শুভ্রজিৎ, সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো। যে ল্যান্ডফল যে ইয়াসের আজকে হয়েছে তার সরাসরি প্রভাব উপকূলবর্তী এলাকাগুলোতে লক্ষ্য করা গেছে। পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার যেটা উপকূলবর্তী এলাকা সেখানে লক্ষ্য করা গেছে। সন্দেশকারী ধামাখালীর এই মুহূর্তের ছবি সমীরণ পাল আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। সুপ্রজিৎ, আমি এই মুহূর্তে রয়েছি সন্দেশখালী 2 নম্বর ব্লকের ধামাখালীতে, এবং আমরা রয়েছি কলাগাছি নদীর ধারে। ক্যামেরাম্যান অতনু মুন্ডুকে দেখাতে বলবো, ওপারে বিদ্যাধরী নদী এবং সেখানে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে গেছে, এখনও বাঁধ মেরামতির কাজ চলছে। কেন চলছে? যেহেতু পূর্ণিমার ভরা কোটাল এবং সকালে যে জোয়ার এসেছিল অত্যন্ত জলোচ্ছ্বাস হয়েছিল নদীতে, তার ফলে জলমগ্ন হয়ে পড়েছিল বিস্তীর্ণ এলাকা, এবং সেই কারণে আবার যখন রাত্রেবেলা জোয়ার আসবে তারপরে আবার নতুন করে জলমগ্ন হবে, যেটা চিন্তায় রাখছে জেলা প্রশাসনকে। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1, সন্দেশখালী 2, হাসনাবাদ, সেখানে ইছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, কলাগাছি নদীর বাঁধ বিস্তীর্ণ এলাকায় ভেঙেছে, প্রচুর জায়গায় বাঁধ ভেঙেছে, প্রচুর মানুষ জলবন্দী হয়েছে। এর ফলে 1.5 লক্ষ মানুষকে জেলা প্রশাসনের তরফ থেকে সরিয়ে আনা হয়েছে। ইতিমধ্যেই জেলায় 63টা ফ্লাড সেন্টার এবং 93টা সাইক্লোন রিলিফ সেন্টার চালু করা হয়েছে। তার পাশাপাশি 1000-এর উপর স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা, এবং জেলা প্রশাসন এখন যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ করছে। কিন্তু সব থেকে যেটা ভাবাচ্ছে যে এখনও ঝোড়ো হাওয়া বইছে, এবং আবার জোয়ার আসলে আবার নদী উত্তাল হবে, আবার জলমগ্ন হবে, আবার নতুন করে এলাকা প্লাবিত হবে, এবং যে সমস্ত জায়গায় সকাল থেকে প্লাবিত হয়েছিল এখনও অনেক জায়গায় জল নামেনি প্রশাসনের তরফ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।